টতে কি হয় বলুন তো দেখি। এই শব্দটি আপনি আগে বানান করবেন, টয়াকারে টা, কয়াকারে কা, টাকা। এই শব্দটি ট ময়েকারে মে, টকারে টো, টমেটো। এই শব্দটি দেখুন তো টব ব টব। এখন এই লাইনটি রিডিং পড়বেন, টাকা, টমেটো, টব। ঠতে কি হয় বলুন তো দেখি। এই শব্দটি বানান করুন তো, ঠয়কারে ঠে, লয়কারে লা ঠেলা, গয়কারে গা, রয় রশিকারে রি গাড়ি, ঠেলা গাড়ি। শব্দটি আপনি এভাবেও বানান করতে পারেন, ঠয়কারে ঠে, লয়কারে লা ঠেলা, গয়কারে গা, ডয় শূন্য রয় রশিকার গাড়ি, ঠেলা গাড়ি। এই শব্দটি দেখুন তো ঠকারে ঠ, চন্দ্রবিন্দু, ট, ঠোঁট। এই শব্দটি আপনাকে আগে বানান করতে হবে, ঠয়কারে ঠা, কয়রস্যকারের কু, র, ঠাকুর। এই লাইনটি দেখুন তো আপনি রিডিং পড়তে পারেন কি না, ঠেলা গাড়ি, ঠোঁট, ঠাকুর। ডতে কি হয় বানান করুন তো, ডয়কারে ডা, নয়কার না, ডানা। এই শব্দটি আমার আগে আপনাকে বানান করতে হবে, ডয়কার ডা, বডাব। এই শব্দটি ডয়কার ডা, লরস্কারে লি, ম, ডালিম, ডানা, ডাব, ডালিম। ঢতে কি হয়, ঢতে ঢয়কারে ঢা, কয়কারে কা, ঢাকা। ঢয়কারে ঢে, চন্দ্রবিন্দু, ডয়শূন্য র, দন্তস্য, ঢেরস। ঢয়কারে ঢে, চন্দ্রবিন্দু, কয়রশিকারী কি, ঢেকি, কল, কল, ঢেকি, কল, ঢাকা, ঢেরস, ঢেকি, কল। মূর্ধন্য ণয় কি হয়, মূর্ধন্য ণয় প্রাণ, পরফলা আকার, ন, প্রাণ। এটা একটা ফলা, এই ফলা সামনে আমরা ভালোভাবে শিখব, শুধু জেনে রাখুন এটা হলো র ফলা। তো পরফলা আকার প্রা, ন, প্রাণ, প্রাণী। পরফলা আকার মূর্ধন্য ন দীর্ঘিকার, প্রাণী। এখানে একটি মূর্ধন্য ন আছে, প্রাণী। ক্ষীয় খ মূর্ধন্য ন, ক্ষণ, ক্ষণ। এখানে তিনটি শব্দ আমরা পাচ্ছি, প্রাণ। যদি আমরা প্রাণ শব্দটি দন্তন্য দিয়ে লিখি তাহলে হবে না। দন্তন্য কেমন, দন্তন্য দেখতে এরকম, দন্তন্যর উপরে মাত্রা থাকে বা একটা লাইন থাকে, স্লিপিং লাইন, এটা হলো দন্তন্য। দন্তন্য আর মূর্ধন্য ণ কীভাবে চিনবেন, যদি উপরে মাত্রা না থাকে তাহলে আপনাকে বুঝতে হবে এটা মূর্ধন্য ণ, আর যদি উপরে মাত্রা থাকে বা স্লিপিং লাইন থাকে তাহলে আপনাকে বুঝতে হবে এটা দন্তন্য। তো এটা প্রাণ লিখতে হলে মূর্ধন্য ণ দিয়ে লিখতে হবে, প্রাণ, প্রাণী। এখানেও মূর্ধন্য ণ হবে, তো মূর্ধন্য নয় প্রাণী। মূর্ধন্য ণ দিয়ে আমরা আরও একটি শব্দ এখানে লিখতে পারি, ক্ষণ, ক্ষীয় খ, ন, ক্ষণ। যে সকল শব্দের মধ্যে মূর্ধন্য ণ ব্যবহার হয় ওই সকল শব্দ মনে রাখতে হবে। এই লাইনটি দেখুন তো রিডিং পড়তে পারেন কি না, প্রাণ, প্রাণী, ক্ষণ।